আসলে তো দর্শক তো আগের মতো আই নাই কিন্তু এখন নতুন একটা মুভি বানাইছে বে বুলটেয়া বাইঙ্গা এই যে ইয়া বাইঙ্গা বানাইছে ছবিটার দর্শক কিছুটা নামে আইতেছে কি বাংলো ছবিটার মধ্যে কী কাজ করছে দর্শক ইমুকে আইতেছে যাই আই কমাই বেসা মানে মতো দর্শক নাই আগের মতো কিন্তু বর্তমানে দেখা গেছে কি ছবিটার কথা ভালো ক আর ছবিটার কথা মানে কিছু লোকে বলতেছে মানে নিজের অভিনয় কি একটা নায়ক নিত কিবা একটা নায়ক নিয়া ছবিটা বানাইতো তাহলে আর সুন্দরিত কেননা তো ভালো একটা ছবি বানাইছে এবং এই ছবি তো বাইয়া বাংলাদেশে কী ছবি বানাইতো না টেকাতে যা টেকাছ দিয়ে বেবল খরচ করছে বাংলাদেশে নাই এমন মানে বানাইবি তো তোর ব্যা বল টেয়া দিয়া এবারও দয়াঘড়ি আরও ছবি বানাক আর ভালো ছবি মুভি বানাক বানাইলে দেখা গেছে দর্শক যুদ্ধ হলে আসে সবাই পরিচিত হইব সবাই মানে হল মালিকও লাভইব ছবির মালিকও লাভইব তাতে কোনো মনে করি সবাই মানি একটা আনন্দ বুক করবো আর সিনেমা বলতো তো শেষ হয়ে জায়গা তো তার হল মুখে আসবে না তার হল হলের ভিতরে না গিয়া পার্কে সার্কে ঘুরবো ঘোরা তো আর কোনো মনে হয় ঘুরবো ইয়া ঘুরবো এটা তো একটা আনন্দ বিনোদন বিনোদন যদি বাইঙ্গালা তো এটা খুঁজেব তো সরকার যদি একটু হেল্প করে অবশ্যই হলে অনুদান দিলে অবশ্যই ভালো একটা ছবি মান করতে পারবো ভালো ডিজিটাল করতারবো এসি করতারবো পারবো এই ছবিটা আসলে মানে কতটুকু আশা সারা পাচ্ছেন আপনারা মানে যেমনই বাইতাছি ভালোই মানে যে দর্শক দিয়েছে যেমন আগে তো পাঁচ ভাগ দর্শক ওখানে দুই ভাগ তা তিন ভাগ গেল না এই দুই ভাগ নিয়ে আমরা মানে মানে সহল চালাইতেছি এবং সিনেমাল তো লুজার কারেন বিল এইটা এটা পুরোটা মাসই লুজার গেছে সিনেমাল যে তার হুহিলা লাগবে এটা কোনো ব্যবস্থা নাই এই ব্যবস্থা ওখানে এই যে কারেন বিল এটাছে খরচ আছে কইতে দিব মালিক তো একটু ভাই না হল মালিক তো একটু ভাইতে না তাতে করে আমরা বিপদের বেঁধে পড়েছি যে পয়সা যে ইয়া করছে এই অনুযায়ীতে ব্যবসা হইতাছে না শুধু দেখা গেছে কি যে পুরা হল ভর্তি হয়ে একটা কথা আছে দেখা গেছে কি যেন এক হাজার লোক এন একশো একশো লোকও হয় না আর যারাইছে হেরা করতেছে কি মুভিটা বানাইছে কি কাজ করছে শুধু এই দেখার জন্য যে আমি হল হাস্তা মানে দেখতেছে হেরা দর্শক আই না ভালো দর্শক আইছে স্ট্যান্ডার্ড ফ্যামিলি আইছে ভালো ছবি মানে দেখার জন্য

বাংলাদেশে কি মানে অনুরোধ মানে কি রোমান্টিক কি সা কি অ্যাকশন বাইরে গেও মানে করছে ঠিক আছে কিন্তু হ্যাঁ লুক তোরা জানে না যে বাংলাদেশে কী চাই ছবি বানিয়েছে ঠিক আছে বেয়া বল বুঝসা কিন্তু লোক শুনিছে ভালো অ্যারেঞ্জমেন্ট করছে ভালো কইরা সেরা ছবি বানাইছে ঠিক আছে ছবি মানুষ এই লিখে মুভি কয়েকজনে আসে বলে দেখাই কি ছবি বানাইছে দে ইদের মধ্যে তো মনে করেন ছবি না সাকিবের ছবি বলতে গেলে

তার একটা দর্শক মানে পুস্তরে নাই তো বাংলাদেশে রিয়া হইয়া এটা মানুষের ভিতরে গিয়ে আলোচনা করে যে নিশা রিয়া কই নিশা তো ছবির মধ্যে আছে তো নিশার পুস্তরের মধ্যে কই তো এইটাকে মানে এটা মাইনাস পয়েন্ট করেছেন এটা মাইনাস পয়েন্ট নিশা নাই কিন্তু আসলে নিশা আছে নিশা ভদ্র একটা অভিনয় করছে ভালো একটা অভিনয় করছে